হাই ফ্রেন্ডস সরকারি কর্মচারী হয়ে কৃষক সম্মান নিধির টাকা নিচ্ছেন না তো কৃষক সম্মান নিধির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে না তো সাবধান পড়তে পারেন মহা বিপদে অন্যদিকে স্বাস্থ্যসাথীর সুবিধা নিচ্ছেন অনেকেই কিন্তু তথ্য গোপন করছেন না তো তো আজকে এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে অবগত করব তো এমন সম্প্রতি পটাশপুর দু নম্বর ব্লকে এমনই ঘটনা ঘটেছে সরকারি কর্মচারী হয়েও কিন্তু কৃষক সম্মান নিধির টাকা নিচ্ছে কৃষক সম্মান নিধির টাকা নিয়ে কি কি সমস্যায় পড়তে পারেন অথবা স্বাস্থ্যসাথীর পরিষেবা নিয়েও তথ্য গোপন করে কি কি সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তো এ নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কৃষক সম্মান নিধির টাকা কেবলমাত্র কৃষকরাই পেয়ে থাকেন কোনো চাকরিজীবী বা যারা আয়কর দেন তারা কিন্তু পান না অথচ অনেকেই এই কৃষক সম্মান নিধির টাকায় পেয়ে গেছেন অথবা বিভিন্ন কারণ হতে পারে ধরুন একই পরিবারের তিনজন যদি সদস্য হয় এবং সেই সদস্যের মধ্যে ধরুন একজন চাকরি করেন এবং অন্যজন চাকরি করেন না সে তিনজনের নামে জমি রয়েছে এবং সেভাবে আবেদন করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু জড়িয়ে যেতে পারেন আপনারা এই টাকা ফেরত দিতে চান তাহলে কিভাবে ফেরত দেবেন তা নিয়েও আলোচনা করবো তো বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক খবরের কাগজে এ বিষয় নিয়ে কী তথ্য প্রকাশ পেয়েছে এরপর আমরা ডিটেলসে আলোচনা করব তো কৃষকের টাকা পেয়ে বিপাকে ফেরাতে ব্যস্ত সরকারি কর্মীরা তো এমনই গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এটা দেখুন ভালো করে যে তথ্য গোপন করেছিলেন পেয়েছিলেন কৃষক সম্মান নিধির টাকা কেন্দ্রের অনুসন্ধানে হলো পর্দা ফাঁস চাকরি অন্যান্য ক্ষেত্রে বিড়ম্বনায় পড়তেই দোষ স্বীকার করেছেন সরকারি কর্মচারী পেনশন প্রাপক আয়করদাতাদের একাংশ প্রকল্প থেকে অব্যাহতি চেয়ে টাকা ফেরত দেওয়ার তোরজোর শুরু হয়ে গিয়েছে তো এখন প্রশ্ন হলো কেন এরকম পরিস্থিতি তৈরি হল তো রাজ্য কৃষি দপ্তরের কর্মীদের একাংশের বক্তব্য এই প্রকল্পের উপভোক্তাদের সঘোষণার জোর দেওয়া হয় প্রকল্পে এমন কোনো ব্যবস্থা নেই যাতে উপভোক্তাদের দেওয়া নথি খতিয়ে দেখা যায় পটাশপুর দুইয়ের সহকৃষি আধিকারিক সৌরভ কুমার মাইতি বলেন ব্লকে আধার কার্ডের তথ্য যাচাইয়ের কোনো পদ্ধতি নেই ফলে কারা সরকারি চাকরি করেন ও আয়কর দেন সেই বিষয়টি জানা সম্ভব হয়নি নিয়ম হল উপভোক্তাকে ব্যক্তিগতভাবে অনলাইনে আবেদন করতে হয় পরে বিভিন্ন নথির প্রতিলিপি জমা দিতে হয় ব্লক কৃষি অফিসে সঙ্গে দিতে হয় স ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রে উপভোক্তা জানান তিনি পরিবারের একমাত্র ব্যক্তি হিসেবে এই প্রকল্পে আবেদন করেছেন তিনি সরকারি চাকরি করেন না ব্যতিক্রম চতুর্থ শ্রেণীর কর্মচারী তিনি দাতা নয় অথবা দশ হাজার টাকার উপরে পেনশনও পান না উপভোক্তার তথ্য ব্লগ জেলা হয়ে রাজ্যে পৌঁছায় রাজ্য পোর্টালে তথ্য আপলোড করে পরে কেন্দ্র থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকে তো এখন প্রশ্ন হচ্ছে প্রকৃত উপভোক্তারা কি টাকা পাচ্ছেন তো এ নিয়ে সম্প্রতি কেন্দ্র তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে এবং তখনই ধরা পড়ে গিয়েছে গর্মিল। দেখা গেছে সরকারি কর্মচারীরা আয়করদাতাদের অনেকেই কৃষক সম্মান নিধির টাকা পেয়েছেন কত কয়েকজনকে চিহ্নিত করে সেই তালিকা কেন্দ্র পাঠাতে শুরু করে দিয়েছে বিভিন্ন রাজ্যকে রাজ্য থেকে ব্লক স্তরে পৌঁছয় সেই তালিকা পটাশপুর দুই ব্লকে মোট বিয়াল্লিশ জন সরকারি কর্মচারী ও পেনশনভোগী এই তালিকাভুক্ত রয়েছেন এগরা এক নম্বর ব্লকে রয়েছে একাত্তর জন তথ্য গোপন করে প্রকল্পে টাকা নেওয়া সরকারি চাকরিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে এই সব উপভোক্তাদের তো কোথাও কি হচ্ছে কী কী সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই টাকা নেওয়ার ফলে কোথাও তাদের ব্যাঙ্কে ঋণ আটকে যাচ্ছে আবার কোথাও বেতন বন্ধের মতো সমস্যা তৈরি হয়েছে এর জন্য অনেকেই প্রকল্প থেকে অব্যাহতি চেয়ে ব্লক সহ কৃষি দপ্তরে আবেদন জানিয়েছেন তো প্রশ্ন হলো কীভাবে এই টাকা ফেরত দেওয়া যাবে বা এর থেকে অব্যাহতি পাওয়া যাবে তো এক পেনশনভোগী সত্যরঞ্জন মাইতি বলেন ভুলবশত এই প্রকল্পের নাম মধ্যেভুক্ত হয়ে যাওয়ায় আমার অ্যাকাউন্টে টাকা এসেছে প্রকল্পের নাম থাকায় পেনশনের টাকা পেতে সমস্যায় পড়েছি টাকা ফেরত দিতে কৃষি দপ্তরে আবেদন জানিয়েছি সৌরভ বলেন সরকারি এই টাকা ব্যাঙ্কে ফেরত দেওয়া যাবে কিভাবে টাকা ফেরাতে হলে উপভোক্তাকে প্রথমে ব্লকে সহ কৃষি দপ্তরে আবেদন জানাতে হবে কৃষি আধিকারিক আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট আবেদনকারীকে একটি কোড নম্বর দেবেন সেই কোড নম্বরের ভিত্তিতে আবেদনকারী স্টেট ব্যাংকে গিয়ে কেন্দ্রীয় প্রকল্পের পোর্টালে সরাসরি টাকা ফেরত দিতে পারবেন গত এক সপ্তাহ ধরে কেন্দ্রীয় সরকার এই সুবিধা চালু করেছে স্বাস্থ্যসাথী পরিষেবা অনেকেই নিচ্ছেন এটা সবাই নিতে পারেন কোনো অসুবিধা নেই সাধারণ জনগণের জন্য এই প্রকল্প চালু হলেও বর্তমানে কিন্তু সবাই এর পরিষেবা নিতে পারে তবে হ্যাঁ যখন সাধারণ জনগণ এটি সম্পূর্ণ বিনামূল্যে পান সেক্ষেত্রে সরকারি কর্মচারীরা কিন্তু এটি বিনামূল্যে পাবেন না কারণ তারা যদি এই প্রকল্পের আওতায় আসেন তাহলে কিন্তু তাদেরকে যে মেডিকেল অ্যালাউন্স তারা পান অর্থাৎ প্রতি মাসে যে পাঁচশো টাকা করে মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয় সেই অ্যালাউন্স কিন্তু কেটে নেবে রাজ্য সরকার তো অনেকে এমন স্বাস্থ্যসাথী কার্ড করেছেন কিন্তু নিজের তথ্য গোপন করেছেন অর্থাৎ তিনি জানাননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যার ফলে তিনি স্বাস্থ্যসাথী সুবিধা নিচ্ছেন তা সত্ত্বেও কিন্তু মেডিকেল থেকে তার নির্দিষ্ট যে অ্যামাউন্ট কাটার কথা সেটা কিন্তু কাটা হচ্ছে না তো যদি এরকম বহুদিন চলতে থাকে এবং রাজ্য সরকার যদি পদক্ষেপ করে পরবর্তীকালে তাহলে কিন্তু সুদসহ সমস্ত টাকা ফেরত দিতে হবে তো এ নিয়ে নদিয়া ডিস্ট্রিক্টের ডিপিএসসি থেকে একটি নোটিশ জারি করা হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে কোন কোন সরকারি কর্মচারী যারা স্বাস্থ্যসাথীর আওতায় এসেছেন এবং সু পরিষেবা ভোগ করছেন কিন্তু মেডিকেল অ্যালাউন্স কাটাচ্ছেন না তো তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে সে কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আপনারা যারা এই সুবিধা নিয়েছেন কোনো অসুবিধা নেই অবশ্যই কিন্তু আপনাদের মেডিকেল অ্যালাউন্সটাকে কাটাতে হবে তো সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন অর্থাৎ এইচএমের মাধ্যমে বা স্থানীয় যে ডিআই রয়েছেন ডিআইদের বা এসআইদের কাছে কিন্তু আপনার তথ্য অবশ্যই জমা দেবেন যে আপনি স্বাস্থ্যসাথী নিয়েছেন এবং সেটি যাতে যাতে প্রতি মাসে মাসে মেডিকেল অ্যালাউন্সটা কাটা হয় তার জন্য ব্যবস্থা করতে গোপন করার ফলে যদি পরবর্তীকালে আপনি ধরা পড়েন তাহলে কিন্তু আপনার স্যালারি বন্ধ হয়ে যেতে পারে বিভিন্ন লোন পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে এছাড়া বহু চাকরি নিয়ে বহু সমস্যা হতে পারে তো এর জন্য আগে থেকে আপনাকে অবশ্যই জানিয়ে দেওয়া দরকার তো এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ আপডেট তো আশা করি ভিডিওটি অনেক কাজে আসবে আপনাদের তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য